Hi friends, welcome to City's Vlog. Today I am going to make koch mach. It is very tail hoy. So I am going to make garam jol kore diyechi. Karon eta tel ta bine chipchipa thake na, seta kete jabe. To ekhane piyaj kuchi kete rekhechi. Eta boro boro kore ketechi karon etake ami paste korbo. Adha rushun, kacha lonka, tomato. To adha rushun, kacha lonka ar piyaj ta ke ami paste kore nebo. তো এটাকে আমি পেস্ট করে নি তো তখন আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব তো হলুদ গুঁড়ো অল্প নুন দিয়ে মেখে নেব এটাকে এখন আমি ভেজে নেব আজকে আমি সাদা তেল দিয়ে বানাবো অল্প তেল দেব কারণ মাছটার থেকে বহুত তেল বের হবে অল্প করে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কারণ কি মাছটা বহুত তেলাক্ত ফুটবে তাই আমি মাছটা দিয়ে ঢাকটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি এখন মাছটা লাল করে ভেজে তুলে নেব ততক্ষণ আমি পেস্টটা তৈরি করে নেব মাছটাকে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে পেঁয়াজ কুচি আর টমেটোটা একসাথে দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এখন আমি আদা রসুন মরিচ বাটাটা দিয়ে দেব অল্প নাড়াচাড়া করে বাকি মশলাগুলি দিয়ে দেব অল্প লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দুই দানা চিনি এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো দেব বেশি দেব না শুধু কালারটার জন্য তো এখন অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বেশি নাড়াচাড়া করবো না ভেঙে যাবে সেই অল্প জল দিয়ে দেব জলটা শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব আমার মাছ তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করবেন বাই বাই